সন্দেহ সফরে এলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজে বৃহস্পতিবার এলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বীরভূম থেকে সড়ক পথে যাওয়ার সময় মুর্শিদাবাদের মাটিতে পা রাখেন তিনি। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বৃহস্পতিবার দিন কান্দি রাজ কলেজের অধ্যক্ষের ডাকে সাড়া দিয়ে কান্দি রাজ কলেজে এসে ভাষা আন্দোলনের নেতা আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করেন এবং সেই সঙ্গে কান্দি রাজ কলেজের চত্বর ঘুরে দেখেন। তিনি বৃহস্পতিবার দিন কান্দি রাজ কলেজ চত্বর ঘুরে দেখার পর বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কান্দি রাজ কলেজ পরিদর্শন করে তিনি ভীষণভাবে খুশি। এর পাশাপাশি রাজ কলেজের শিক্ষাগত পরিকাঠামোরও ভূয়সী প্রশংসা করে। বৃহস্পতিবার রাজ কলেজ পরিদর্শন করার পর বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম 2021 সালে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানের বাড়ি যান এবং সেখানে তিনি রুমানা সুলতানকে সংবর্ধনা জানান। পাশাপাশি রুমানা সুলতানের পরিবারের হাতে বাংলাদেশের ইলিশও তুলে দেন। সব মিলিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের বিদেশ প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের আশাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বলে মুড়ে ফেলা হয়েছিল গোটা কান্দি শহর। আমি 1961 বর্ষটিতে এখানে ছাত্র ছিলাম, জেমো এনএন হাই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করে এখানে ভর্তি হয়েছিলাম। তারপরে যাই হোক, কিছু সাংসারিক কারণে সমস্যার মধ্যে পড়ে আমি কলেজ এখানে কমপ্লিট করতে পারিনি, ইন্টারমিডিয়েট না করে আমি চলে গেছিলাম দিদেন পূর্ব পাকিস্তানে। সেখানে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, সেখানে গিয়ে আমি লেখাপড়াও করেছি। তারপরে রেলওয়েতে চাকরি করে আমি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে পদোন্নতিতে অনেকদিন চাকরি করেছি। এরপরে আমি এখন বর্তমানে আমার দুই ছেলে দুই মেয়ে, আমার বড় ছেলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এটা সেকেন্ড টার্ম তার দ্বিতীয়বার। আর এক ছেলে আছে আমার, সেও ওরই একটা প্রতিষ্ঠানের ডাইরেক্টর। আমার দুই মেয়ে, তাদের ছোটো মেয়ের এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটির টিচার, বড়টা একটা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট। দীর্ঘদিন পর কান্দিতে এসে কেমন লাগছে? আমি তো ভালোই লাগছে, এটা আমার অত্যন্ত প্রাণের শহর, প্রিয় শহর। এখানেই আমি বেড়ে উঠেছি, সাইকেলে করে চড়ে আসছি, গেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি। তারপরে এই পাশেই আমি জাকেরিয়া সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, তারই বাড়িতে ভাড়া থাকতাম ছাত্র জীবনে। তারপরে এখানে হোটেলে খাওয়া দাওয়া করতাম, এভাবেও কিছুদিন কাটিয়েছি, কিছুদিন ডেলি যাতায়াত করে কাটিয়েছি, এভাবে আমার জীবন কেটেছে। তো আমি সত্যি কথা বলতে কি, এটা যা কিছুই হয়তো সবই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। তা আমি একজন প্রতিষ্ঠিত মানুষ, বর্তমানে আমি বারিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে একটা রাজশাহীতে, একটা আমার বড় ছেলের উদ্যোগেই হয়েছে এটা, সেখানে আমি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। আপনার ভারতবর্ষের অনেক ছেলে মেয়ে সেখানে লেখাপড়া করে, হ্যাঁ MBBS পড়ে, অনেকে ডিগ্রি নিয়ে চলেও আসছে কমপ্লিট করে। ওটা আমি সার্বক্ষণিক দেখাশোনা করি। ভারতের ছেলেমেয়ে বিভিন্ন প্রদেশের আছে, কান্দিরও আছে, আপনার পুরন্দরপুরেও আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে কি বলবেন? কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমার বড় ছেলে সে কিছু বলবে। ঠিক আছে, আপনারা অনেক দিন থেকে প্রমিস করেছিলেন যে আসবেন, ফাইনালি টাইম করতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ। কেমন লাগছে নিজেকে? আমাকে এটা উপহার দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, একটা ফোন দিয়েছে, একটা সুটকেস দিয়েছে, প্রচুর মিষ্টি পাঠিয়েছিল, এবারে অনেক কিছু এনেছে, খুবই ভালো লাগছে। মুর্শিদাবাদের কান্দি থেকে আয়ুব আলীর রিপোর্ট, খবরের দুনিয়া।